হ্যালো বন্ধুরা বেঙ্গল নানার্স ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি কেবলমাত্র তাদের জন্যই করবো যারা ওই স্নেহের পরশ অ্যাপসটি ঠিকমতো ডাউনলোড করতে পারেনি আমি আগের দিন একটি ভিডিও বানিয়েছিলাম যে স্নেহের পরশ অ্যাপসটি ডাউনলোড করে কীভাবে আপনারা ব্যবহার করবেন তো তার মধ্যে অনেকেরই কমেন্টে এসেছে ম্যাক্সিমাম যে অনেকেরই ডাউনলোড করতে অসুবিধা হয়েছে এবং সার্ভারেরও গণ্ডগোল ছিল অর্থাৎ আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে ওয়েবসাইটটি দেওয়া হয়েছিল অ্যাপসটি ডাউনলোড করার জন্য সেই ওয়েবসাইটটিতে কিছু প্রবলেম থাকায় অনেকের কিন্তু ওই অ্যাপসটি ডাউনলোড করতে অসুবিধা হয়েছে তো যার ফলে অনেকেই অ্যাপসটি ডাউনলোড করতে পারেনি তো আজকের ভিডিওটিতে আমি তোমাদের জানাবো যে কিভাবে। অ্যাপসটি ডাউনলোড করতে হবে এবং নতুন পদ্ধতি এবং নতুন কোথায় গিয়ে অ্যাপসটি পাওয়া যাবে এবং অ্যাপসটির আমি যতদূর দেখলাম যে অ্যাপসটির একটি নতুন ভার্সেনও আপডেট হয়ে এসেছে তো সেই সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওটি জানাবো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে অ্যাপসটি ডাউনলোড করতে হবে সে সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওটিতে জানাচ্ছি তো বন্ধুরা সবার প্রথমে চলে যেতে হবে আমি নিচে ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়েছি ওই লিঙ্কটিতে গেলে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে একটি ওয়েবসাইট খুলবে ওই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু স্নেহের পর অ্যাপসটি ডাউনলোডের একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে ওই পেজটিতে দেখতে পাচ্ছ যে ডাউনলোড দ্য অ্যাপস ঠিক আছে এখানে ক্লিক করলে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে সেখান থেকে তোমরা ইনস্টল করতে পারবে তোমাদের মোবাইলে এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এটা সরকারি ওয়েবসাইট ঠিক আছে এরপরে আমি আরেকটি পদ্ধতি বলবো যদি তোমাদের আসলে অনেকে কি হচ্ছে একই টাইমে ডাউনলোড করার কথা ভাবছে একই টাইমে ওয়েবসাইটটিতে ভিজিট করছে যার ফলে কী হচ্ছে সার্ভারটি স্লো হয়ে যাচ্ছে এবং তোমাদের ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে এবারে যদি ওই সার্ভার গণ্ডগোল থাকে বা তোমরা তোমাদের কোনো অসুবিধা হয় অ্যাপস ওই ওয়েবসাইটটি না খুলে তাহলে কিন্তু আমি আরেকটি একটি নিচের লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্কটিতে অর্থাৎ আমি আগে থেকে ওই অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি এবং ওই লিঙ্কটা আমি তোমাদের দিচ্ছি যে ওই লিঙ্কটিতে গেলে তুমি ওই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবে খুবই সহজে ঠিক আছে যে দুটোর মধ্যে যে কোনো একটি ট্রাই করো অবশ্যই অ্যাপসটি ডাউনলোড হবে অ্যাপসটি ডাউনলোড করার পরে তোমরা অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবে তোমাদের মোবাইল ফোনে এবার বন্ধুরা অনেকেরই হয়তো যারা ভিডিওটি নতুন দেখছো তো তাদের মনে প্রশ্নও থাকতেই পারে যে অ্যাপসটি আমরা কীভাবে ব্যবহার করব হ্যাঁ অ্যাপসটি ব্যবহার করার জন্য কীভাবে ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমি এর আগে একটি ভিডিও বানিয়েছি যেটা লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং উপরে আই বাটন আছে আই বাটনে গিয়ে তোমরা কিন্তু দেখবে ভিডিওটি দেখতে পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা সব ইনফরমেশন পেয়ে যাবে যে অ্যাপসটি কীভাবে ব্যবহার করতে হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো যার আমি এর পরের ভিডিওগুলো তোমাদের জন্য আরও নিয়ে আসতে পারি আরও বিভিন্ন ধরনের ভিডিও তোমাদের জন্য বানাতে পারি এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে